Hello viewers, Assalamualaikum. Welcome back to my YouTube channel, Mr. Remon Khan. So guys, I'm going to show you how to do this. So guys, good morning. Askini Aslam, coxsbazar day 2. So I'm going to show you how to do this. I'm going to breakfast. So coxsbazar day 2, we're going to show you how to do this. Finally, I'm going to show you how to breakfast. ওদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। সো গাইস আজকে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, পরোটা, ডিম ভাজা, মুরগি জারফাই, ভাজি, ডাল, ফিন্নি, কলা, চা, কফি, পাউরুটি, জেলি, মাখন। So guys, আমরা যে হোটেলে ছিলাম প্রসাদ প্যারাডাইস, এখান থেকে এয়ারপোর্ট 15 মিনিটের রাস্তা। তো প্রতিদিনই দেখতাম প্লেন নামা ওঠার। So guys, good afternoon. আবার চলে আসলাম। So এখন বাজে দুপুর 2টা। আমরা সকালে ব্রেকফাস্ট করে মেগে হোটেলে রেস্ট নিয়ে এখন বের হইছি বিচে গোসল করতে। এখানে ওদেরটা এই রোদ, আবার হঠাৎ মেঘলা, আবার হঠাৎ বৃষ্টি, বাট এখন বাতাস প্লাস রোদও আছে। সো গাইস আজকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস। আমি যেদিন কক্সবাজার আসছি সেদিন বিচে তেমন বাতাস ছিল না, আজকে প্রচণ্ড বাতাস। এখানে কখন মেঘ কখন রোদ বৃষ্টি হয় বোঝার মুশকিল। সো আজকে প্রচণ্ড বাতাস, আকাশের মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন। সো আমার ফ্রেন্ডরা অলরেডি রেডি হয়ে গেছে, ওরা বিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন আমরা তিন ফ্রেন্ড বসে আছি, আমি সহ আমার বাকি তিন ফ্রেন্ড অলরেডি বিছে নেমে গেছে। আমরা খাওয়া দাওয়া করবো, আমরা যে হোটেলে আসছি হোসেন প্যারাডাইস হোটেলে খাওয়া দাওয়া করবো। ওদের খাবারটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, বিকজ সবসময় আমরা এখানে যদি অন্য কোনো হোটেল থাকে আমরা এখানে একবার এসে খেয়ে যাই। ওদের খাবারটা অনেক বেস্ট, আপনারা আজকে অবশ্যই ট্রাই করবেন একদিন। ফাইনালি আমরা সুইমিং শেষ করার যাওয়ার সময় রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়েছি। ওদের খাবারগুলো এক ঘন্টা আগে অর্ডার করতে হয়, বিকজ ওরা খাবারগুলো রান্না করে দেয়। সবচেয়ে ভালো লাগে খাবার যখন রান্না করে দেয় গরম গরম খাওয়া যায়। সো আপনারা যখন আসবেন অবশ্যই এক ঘন্টা আগে খাবার অর্ডার দিবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাব মেরিন ড্রাইভে, উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
গাইস আমরা রাস্তায় মেইন ড্যাবে হালকা একটা ব্রেক দিলাম। তো গাইস এখানে আমরা এক ঘন্টা ফ্রেন্ডে মিলে আড্ডা দিছি, প্রচণ্ড বাতাস ছিল, এখানে বসে আড্ডা দেওয়াটা ফিলটা অন্যরকম। ফাইনালি এখানে এক দেড় ঘন্টা আড্ডা দিছি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই আমরা এখান থেকে উঠতে পারিনি। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা এখান থেকে চলে গেছি ডাইরেক্ট সান ডান্সারে। তো গাইস আমাদের যা করা ছিল পরের স্টেশনে, বাট আমরা এখানে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছি বিকজ আমাদের কিছু চোট টায়ার্ড, বিকজ আমরা আজকে অনেক বিচে তাই চোট টায়ার্ড। তো এখন আমরা আসছি সান ডান্সারে, এখানে একটু হালকা পাতলা কফি খাবো, তারপর অর্ডার দিকে রওনা দিব। সো গাইস আমি অনেকজন তো জানতে পারছি সান ডান্সার নাকি অনেক ফেমাস, এখানে অনেক ব্লগাররা আসছে। সো আমরা ফ্রেন্ডরা আসছিলাম কফি খেতে, আমরা তো কফি খেতে আসছিলাম বাট ওদের কফি ছিল না, গ্রিন টি ছিল, তাই আমরা তিনটা স্যুপ অর্ডার করছি অনিষ্ট থ্রি। আমার কাছে স্যুপটা অস্থম মনে হয়েছে, ওদের খাবার নাকি অনেক সুস্বাদু, অনেকজন শুনতে পারছো আমার কয়েকটা ফ্রেন্ড এখানে আসছিলো, সত্যি খাবারগুলো অনেক ভালো ছিল। আমরা যে স্যুপগুলো নিয়েছি স্যুপগুলো আমার কাছে অস্থম মনে হয়েছে। আবার মাঝখানে আমাদের এক ফ্রেন্ড ভিডিও কল দিছে, দেখতে পাচ্ছেন। এখন বাজে রাত 12টা, আমরা রাত্রে ডিনার করতে বের হয়েছি। আজকে আমরা কাচ্চি খাওয়া প্ল্যান করছিলাম বাট এখানে কাচ্চি শেষ হয়ে গেছে। এখানে কাচ্চি ডাইন নামে একটা রেস্টুরেন্ট আছে, কক্সবাজার একটাই আছে, বাট ওদের 10:30টার মধ্যে সব শেষ হয়ে যায়, তাই আমরা আবার চলে আসছি আলগুনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সো গাইস আমরা আবার চলে আসছি শালিকে, বিকজ আলিগুনি খাবার অলরেডি সব শেষ, আজকে আমাদের কপাল খারাপ, যেখানে যে এখানে খাবার সব শেষ হয়ে যায়। তো এখন আসছি শালিকে, শালিকে খাবার 24 ঘন্টা পাওয়া যায়, দেখি এখানে কি কি পাওয়া যায় আজকে রাত্রে ডিনারের জন্য। তো গাইস আমরা খাবার অলরেডি পেয়ে গেছি শালিক রেস্টুরেন্টে, শালিক 24 ঘন্টা খোলা থাকে, ওদের খাবার সব পাওয়া যায়। আমরা অনেকগুলো আইটেম অর্ডার করছি দেখতে পাচ্ছেন। সো গাইস এখন বাজে রাত 1টা, আমরা খাওয়া দাওয়া করে আমরা অলরেডি চলে আসছি সুটকি বাজারে, সুটকি কিনতে ফ্যামিলি থেকে ফোন আসছিল সুটকি নিয়ে আসতে। ফাইনালি আমাদের সুটকি কেনা শেষ, আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। সো গাইস আজকে আমার কক্সবাজার ডে টু ভিডিওটা দিলে আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুটকি কিনে টায়ার্ড।
তাও মিথ্যা কথা।